সকল কন্যাশ্রীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে আমি কিছু জানাতে চাই। অল্প কিছুক্ষণের মধ্যে তৃণমূল ধরে থাকবে এবং আন্তর্জাতিক বন্ধু সঙ্গে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা সকলে জানব সমাগত ভাবে সাধুবাদের মাধ্যমে তৃণমূল ধরে থাকবে এবং আমার অন্তর্ভুক্ত বৃক্ষ সংগ্রহ সামনে সঙ্গে আমাদের মাঝে আমরা সাধুবাদ জানিয়ে গ্রহণ করব। এবং আগত সকল কন্যার্থীদের প্রতি আগামী শ্রদ্ধা জানিয়ে আমি পুরোপুরিভাবে অনুরোধ জানাতে চাই, যেহেতু আমরা প্যান্ডামিক সিচুয়েশনে আছি, আমরা সকলে আমাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করব। এবং আরেকটি বিষয় হচ্ছে আজকের প্রোগ্রামটি লাইভে সম্প্রচার হবে, তো যখনই আপনারা একটু সচেতন থাকবেন, যখনই লাইভে চলবে আমাদের উপস্থিত কন্যার্থীদের উদ্দেশ্যে যদি আমাদের সে চ্যানেলটি অন হয় আমরা একটু সতর্ক নিশ্চিত করব যে আমরা আমাদের মাস্কটি নির্দিষ্ট স্থানে আছে কিনা, কারণ এতে যেহেতু লাইভ এটি অনলাইনে চলে যাবে সেক্ষেত্রে আমরা যেন সকল ধরনের আইনি প্রক্রিয়ার থেকেও আমরা সুরক্ষিত থাকতে পারি তাতে সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং প্রার্থনা জানাচ্ছি। এবং আমরা যারা ইতিমধ্যে আসন গ্রহণ করেছি আপনাদেরকে আবারও দ্রুতভাবে অনুরোধ জানাবো, আপনারা আর একটু ক্লোজ হয়ে যদি বসেন, যারা পরবর্তীতে এসে আমাদের কাছে উপস্থিত হবে ওনারা যারা এসে প্রথম থেকে জায়গাটাকে লাভ করতে পারে, কারণ এতে আপনার আমার এবং পুরো ধর্মীয় পূর্ণবর্গটিও অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটবে না। একটু একটু আপনারা যদি একটু ক্লোজ হয়ে বসেন তাহলে ওরা এসে সমস্যায় করবে না। একুশে জুলাই বান্দরবন আর্য গুহা দুতাঙ্গ বিমুক্তি বিহারের অবস্থানরত পরম পূজনীয় কল্যাণ মিত্র ডক্টর এফ দীপঙ্কর মহোদয় দুতাঙ্গ বান্তে প্রিয়রঞ্জন বড়ুয়ার সাথে কথা বলতে দেখতে পাচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম শহরের প্রধান দায়ক শ্রী অনক বড়ুয়া। অনক বড়ুয়ার সাথে আরও অনেকজন তার সাথে চট্টগ্রাম শহর এবং নানান এলাকা থেকে এসেই তারা রাত্রি যাপন করে বর্তমানে দেখতে পাচ্ছেন গুরুদেবের সান্নিধ্যে চারিদিকে দাঁড়িয়ে আছেন। এই যে বাম হাতে ভাড়ার উপর একটি ব্যাগ কালো করে দেখানো যাচ্ছে, তিনি বাম হাতের দিকে ঘড়িও দেখা যাচ্ছে, তিনি হচ্ছে পরম গুরুদেবের প্রধান দায়ক শ্রী অনক বড়ুয়া, চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী। সাথে উপস্থিতিতে দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ বড়ুয়া। এই যে বিশ্বজিৎ বড়ুয়ার সামনে দেখতে পাচ্ছেন পরম গুরুদেবের বাম সাইডে করে কথা বলতে তিনি হচ্ছে প্রিয়রঞ্জন বড়ুয়া।